আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি গত 10 দিন আগে ডিপিআরসি হসপিটালে আসছিলাম। আমার যে অনেকগুলো সমস্যা ছিল, যেমন যে পিছনে হঠাৎ করে দাঁড়ালে কামড় দিয়ে ধরতো, তারপর একটু ব্যথা ছিল প্রচুর, আমি ঠিক মতো আপনি বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, শোয়া থেকে উঠতে প্রবলেম হইতো। যেমন আমার একটা ছেলে আছে, ওরও আমি কোনো নিতে মানে পারতাম না, অনেক ব্যথা হইতো, ঠিক আছে, বেশিক্ষণ হাঁটতে পারতাম না, হঠাৎ করে পিছনে ব্যথা হইতো, হঠাৎ করে কামড় দিয়ে ধরতো। আমার স্বাভাবিক জীবনটা কেমন যেন বন্দি বানিয়ে ফেলছিল। আমি আপনাদেরকে কিভাবে যে বুঝাবো জানি না। আমি আপনারা আমার একটু প্রথম দিনের ভিডিওটা একটু দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিম, আমি যে কুমিল্লা আলেখাচর থেকে আসছি। বয়স হলো আমার 35, এমনি আমি প্রবাসী আছি। একটা সময় আমি অনেক সুস্থ ছিলাম, সবকিছু করতে পারতাম। তখন আমি যে দীর্ঘক্ষণ বসা থাকার কারণে ভাবলাম, দেখলাম যে আস্তে আস্তে আমার যে ব্যথাটা হঠাৎ করে বসায় একটু আস্তে আস্তে ধরে ফেলতেছে। আমার কোনো এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা হয় নাই, জাস্ট এটা বসার থেকে আস্তে আস্তে জিনিসটা যখন বেড়ে গেল, তখন আমি ওইখানে একটা ডাক্তার দেখাইলাম, মাসখানেক ওষুধ খেলাম, ওরা আমাকে কিছু পরীক্ষা টরীক্ষা দিল, তখনও কোনো দেখলাম যে কোনো আপডেট নাই। তারপর কী করলাম, আমি দেশে চলে আসলাম। আসার পরে আমাদের কুমিল্লাতে একটা ডক্টর দেখাইলাম, ওইখানে আমি সাপ্তাহখানি খাইলাম, তারপরও দেখলাম যে না, আমার কোনো চেঞ্জ হচ্ছে না। ভাবলাম হয়তো একদিন দুই দিন বা সাপ্তাহখানি একটু চেঞ্জ হবে। যত দিন যাচ্ছে আমি দেখছি যে অত খারাপের দিকে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তখন আমার একটা দুশ্চিন্তা বাড়া শুরু হলো যে আসলে আমার কি হলো। হ্যাঁ, যেমন আমার ফ্যামিলির উপার্জনটা তো আমার উপরে, তাই না? তারপর আমি অনেক টাকা খরচ করে বাইরে গেলাম, তখন এই ধরনের দুশ্চিন্তাগুলো আমার ভিতরে কাজ করতে থাকে। তখন আমি কি করলাম, একটা ডিসিশন নিলাম যে আমি দেশে গিয়ে ভালো একটা ডক্টরের চিকিৎসা নেব। তখন আমার যেমন আত্মীয় স্বজন সবাই দেশে আছে, তখন আমি দ্রুত চলে আসলাম। পরে দেশে আসার পরে ভাবলাম, অনেকে বললেন যে আমাদের এলাকাজন কুমিল্লাতে একটা ডক্টর দেখাই, তখন কি করলাম আমাদের কুমিল্লাতে একটা ডক্টর দেখাইলাম। তখন সপ্তাহখানিক খাইলাম, ওই কিছু পরীক্ষা দিল, এক্সেল দিল, তারপরে রক্ত পরীক্ষা দিল, তারপরে সপ্তাহখানিক দেখলাম যে আপডেট নাই। তারপর আমি কি করলাম, ঢাকাতে চলে আসলাম। তখন আমি খোঁজাখুঁজি করলাম যে কি চিকিৎসা আছে। তখন আমি ওইতে স্যারের একটা ভিডিও দেখতে পাই, তখন আমি দ্রুত চলে আসলাম, স্যারের সাথে দেখা করলাম। তারা আমাকে দেখে তখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, বললো যে ঠিক আছে, আপনি কিছুদিন ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। সেই বয়সাতে আমি ভর্তি হয়ে গেলাম। দর্শক দেখলেন তো এখন আমার আগের ভিডিওগুলো। বর্তমানে আমার এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এখন আর নাই, খুব আমি ভালো আছি এখন। আমি এখন আপনার এই যে দীর্ঘক্ষণ হাঁটতে পারতেছি, আমার যে বসা ওঠার যে একটা প্রবলেমটা ছিল এটা এখন আর নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। স্যারে আমাকে দেখার পরে বললো যে আপনাকে কিছুদিন থেরাপি নিতে হবে, তারপর আমাকে আপনার ওই যে একটা থেরাপি স্টাফ আসলো, এসে আমাকে বিভিন্ন ধরনের থেরাপি এবং কি ব্যায়াম এক্সারসাইজ করাইলো। সে আমাকে দৈনিক 3 টাইম এসে থেরাপি দিত, এক্সারসাইজ করাইতো। সে আমার সাথে এমনভাবে মিশছে যেমন একটু বন্ধুর মতো হয়ে গেছিলো, যেমন আমার খোঁজখবর নিত, তারপর আমার পরিচর্যা করতো। আল্লাহর রহমতে স্যারের চিকিৎসা ওনার সেবায় আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ। এখানে যে স্টাফগুলা নার্সগুলো খুব ভালো, অত্যন্ত খুব ভালো ব্যবহার তাদের, অনেকে স্যারের চিকিৎসাটা খুব অনেক ভালো, উন্নত মানের একটা চিকিৎসা হচ্ছে এখানে। আর আপনাদের যদি এরকম ধরনের কোনো প্রবলেম থাকে, তাইলে আপনারা ডিপিআরসি হসপিটালে আসতে পারেন, আইসা স্যারকে দেখাতে পারেন, অবশ্যই এরকম প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে যাবে। যেমন আমি যখন বিশ্বাস করেছি আমার মতো রোগী এখানে আসলে অবশ্যই ওরাও ভালো হয়ে এখান থেকে যেতে পারবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এমন সুস্থ সবসময় থাকতে পারি, ভালো থাকি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।